1 কমা মাইনাস 1 এটা কোথায় আছে 3 কমা মাইনাস 1 আর 1 কমা মাইনাস 1 3 কমা মাইনাস 1 আমি জানি এটা ছিল মাইনাস টু জিরো টু জিরো কোটি ফিক্স ছিল কোটি ফিক্স থাকলে এরকম আর বুঝ ফিক্স থাকলে এরকম এই আর তো তাই এখানে এটা এরকম বোঝা যাচ্ছে ঠিক আছে তো এখানে কি কি দেয়া আছে বিভাগ সমানে 2a সমান 2.5 দিয়ে দিছে মানে এর হবে হচ্ছে কি শুধু √5 ঠিক আছে আচ্ছা তারপরে এখন কি করা যেতে পারে আর তো কোনো ডেটা নেই এখন কেমনে অঙ্ক করব আগে অঙ্কটা তোমার শীর্ষবিন্দু 0 0 তে ছিল শীর্ষবিন্দু মানে কি ঢাকার বাইরের মধ্যগুলায় অনেক আছে ঢাকার মধ্যে এগুলো এখন আছে মানে সামনে আছে মধ্যবিন্দুটা বের করে চলো 3 যোগ 1 বাই 2 মাইনাস 1 যোগ কেন্দ্র বা সেন্টারটা কোথায় বসে উপবৃত্তের সমীকরণে কেন্দ্র বা সেন্টারটা বসে হচ্ছে কি এই x মাইনাস 2 হোল স্কয়ার বাই a স্কয়ার a স্কয়ারের জায়গায় বসবে রুট 5 স্কয়ার যোগ y মাইনাস মাইনাস 1 মানে হয়ে যাবে y প্লাস 1 হোল স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এইটা হলো আর কি এটা ইকুয়েশন তো এখানে আননোন কে এখনো কিন্তু b টা বের করা হয়নি b এর মানটা কিভাবে বের করব দেখি যে কেন্দ্র এই ফোকাস আর এই ফোকাসের সূত্র কি প্লাস মাইনাস a e কমা b এটা হওয়ার কথা ছিল তাই তো আচ্ছা তো দুইটা ফোকাসের মধ্যে যদি আমরা দূরত্ব বের করতাম তাহলে দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত আসতো বলো তো এই যে এ ই কমা 0 আর মাইনাস এ ই কমা 0 এদের মধ্যে যদি দূরত্ব বের করি সেই দূরত্বটা কত আসবে 2 এ ই আসবে ঠিক আছে কিভাবে হয় দেখি এই যে এখানে আছে 0 0 এখানে আছে এ ই কমা 0 এবং এখানে আছে মাইনাস এ ই কমা 0 এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব যদি বের করতে চাই তাহলে দেখো যে এতটুকু হচ্ছে এ ই আবার এতটুকু হচ্ছে এ ই মানে দুইটা ফোকাসের দূরত্ব হচ্ছে 2ae ঠিক আছে তো আমরা এখানে লিখি যে b এর মান বের করার জন্য এখন আমাদেরকে যেতে হবে এখানে ডিসটেন্স বিটুইন দা ফোসি ডিসটেন্স বিটুইন দা ফোসি ফোকাস দ্বয়ের দূরত্ব কমা 2ae এটা হচ্ছে সূত্র এখন আমরা এই দুটার মধ্যে দূরত্ব বের করি 3 আর 1 এর মধ্যে দূরত্ব কত 2 এটা তুমি করেও দেখতে পারো না করলেও চলবে যে 3 আর 1 এর মধ্যে দূরত্ব 2 মাইনাস 1 মাইনাস 1 এর মধ্যে দূরত্ব তাহলে বোথ সাইডে যদি স্কয়ার করে দিই 1 বাই b স্কয়ার বাই a স্কয়ার সমান 1 বাই 5 আসবে আর এটাকে এই পাশে পাঠিয়ে দিলে অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে 1 মাইনাস 1 বাই 5 সমান b স্কয়ার বাই a স্কয়ার a স্কয়ার মানে হয়ে যাবে শুধু 5 তাহলে এখান থেকে আসবে 4 বাই 5 সমান b স্কয়ার বাই 5 b স্কয়ারের ভ্যালু আসলো শুধু b স্কয়ারের ভ্যালু পেলাম আর a স্কয়ারের ভ্যালু তো জানি সুতরাং তাহলে উপবৃত্তটা কত হবে উপবৃত্ত হবে হচ্ছে এই যে এখানে b এর মান বসাই দিই অঙ্ক শেষ হয়ে গেল তাহলে উপবৃত্ত হবে হলো এখানে লিখি এখানে কিন্তু কেন্দ্রটা চেঞ্জ হয়ে গেছে প্রথমে মাইনাস 1 এ আসছে এই জন্য অঙ্কটা একটু আলাদা ঠিক আছে উপবৃত্ত হলো x মাইনাস 2 হোল স্কয়ার বাই 5 যোগ y প্লাস 1 হোল স্কয়ার বাই
b স্কয়ার মানে 4 স্কয়ার করলে পাবো 16 সমান 1 এটাই आंसर কিউ ব্র্যাকেট তুললে হবে ব্র্যাকেট যদি রেখে দাও কোনো অসুবিধা হবে না cos y = x + x + 3 এই বৃত্তে একটি স্পর্শক হলে c এর ভ্যালু কত ইংলিশে ফর ব্যাক ভ্যালু অফ c y = x + 3 ইজ দা ট্যানজেন্ট অফ f এর মানে কি কোন উপবৃত্তে হবে আছে ট্যানজেন্ট এটাকে কয়টা বিন্দুতে টাচ করবে একটা ঠিক আছে এর একটা শর্টকাট আছে এই শর্টকাট তুমি লেখা হলে ভুলে যাবে আমি শিও তাই শর্টকাট পরে করো আগে লং কাটে দেখি যে কি হবে করব সলিউশনে দেখবা শর্টকাটে গড়ে গেছে এইটাতে যেটা করতে হবে তোমাকে এই দুইটা ছেদবিন্দু একটা এটা প্রুফ করতে হবে ঠিক আছে এই লাইন আর এই অনিক এদের ইন্টারসেক্টিং পয়েন্ট একটা এটা প্রুফ করতে হবে ইন্টারসেক্টিং পয়েন্ট কেমনে বের করে দুইটাকে সলভ করো তো আসলে এটাকে সলভ করি যে x স্কয়ার বাই 20 যোগ y y এর জায়গায় বসাবো এখন মাইনাস x প্লাস 3 হোল স্কয়ার লিখি 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 4c স্কয়ার মাইনাস 3 0 এই যে এখন এটাকে আমরা কার সাথে তুলনা করব a x স্কয়ার যোগ b x যোগ c কষ্ট 0 এর সাথে যদি তুলনা করি তাহলে a হবে 5 b হবে মাইনাস 8c আর c হবে হচ্ছে 4c স্কয়ার মাইনাস 20 যদি একটা বিন্দুতে ছেদ করে তাইলে এটা একটা বিভাগ সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়া সত্ত্বেও মূল কয়টা পাবো একটা তো দুটি একটা মূল মানে কি দুটা মূল সমান হয়ে যাবে ঠিক আছে দুটি মূল সমান হওয়ার শর্ত কি নিশ্চয়কের মান শূন্য হতে হবে ঠিক আছে তাহলে এটা লিখবো যে এটা তখনই স্পর্শক হবে যখন দ্য ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়ালস টু 0 ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 যদি ধরি ডিসক্রিমিনেন্টের ভ্যালু মানে কত b স্কয়ার মাইনাস 4 এস তাহলে এখানে কত মাইনাস এর 8 c স্কয়ার মাইনাস 4 a হচ্ছে 5 ইনটু c c হচ্ছে 4 c স্কয়ার মাইনাস 20 সমান 0 এখান থেকে আসবে 64 c স্কয়ার মাইনাস 20 ইনটু 4 মানে হল 80 c স্কয়ার আর মাইনাস মাইনাস প্লাস 20 ইনটু 20 400 সমান 0 তাহলে এখান থেকে পাবো 16 c স্কয়ার সমান 400 তাহলে c স্কয়ার হবে হচ্ছে গিয়ে 25 c এর ভ্যালু হবে প্লাস মাইনাস 5 এটা হচ্ছে আর কি লং ওয়ে এটা ছাড়া আরো একটা ওয়েতে এটাকে করা যায় সেটা হচ্ছে কি শর্তটা লিখে দিয়ে দিব যে শর্তটা হচ্ছে কি c স্কয়ার সমান a স্কয়ার x স্কয়ার যোগ b স্কয়ার এটা বসায় দিলেই হয়ে যাবে m হচ্ছে কি y = mx + 3 m এর ভ্যালু মাইনাস 1 দিব a এর ভ্যালু √20 b এর ভ্যালু √5 তাহলে এখানে এখানে উত্তর এসে পড়বে ওই ইকুয়েশন থেকে আমরা যেটা বলবো যে m হচ্ছে কি মাইনাস 1 m হচ্ছে কি a স্কয়ার হচ্ছে কি 20 আর b স্কয়ার হচ্ছে কি 5 এই ভ্যালু যদি বসাই দিই তাহলে c এর ভ্যালু এসে পড়বে 20 ইনটু মাইনাস 1 যোগ 5 স্কয়ার এখান থেকে মাইনাস 20 যোগ 25 আসবে বাট এই শর্টকাট আমি একটু দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা তোমরা ভুলে যাবে তোমরা কি বলবে ঠিক আছে এটা কি এভাবে শর্টকাটে করা যায় বাট চার মার্কে আসলে লং কাটে করাটাই ভালো ঠিক আছে কস এটা কি বলছে প্যারামেট্রিক মানে তোলা রে কথা বল দিব প্যারামেট্রিক আর তোলা সেই না প্যারামেট্রিক মানে হচ্ছে যে যখন একই জিনিস নিয়ে x এবং y যেটাকে আলাদা আলাদা ভাবে প্রকাশ করা হয় তো এখানে কস কি না দুই দিক থেকে হচ্ছে একটা তো সেই কো আপনি তাহলে ওই দিকে বলি একটু একটা সাইন হচ্ছে একটা হচ্ছে 5 sin θ হবে এই যেটা হলো sin θ সাইন হবে প্যারামেট্রিক কমোডিটি বলা হয় যখন এই থিটা থিটার আমরা একটা জিনিসের মান চেঞ্জ করব কিন্তু x এবং y দুটোটাই মান পেয়ে যাব এরকম জিনিসকে বলা হয় প্যারামেট্রিক পয়েন্ট এখন এই থিটার বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন মান পাবো মান বসালে উত্তর এসে যাবে এখন এখানে t 2 cos থিটা এটা কার জায়গায় বসে x এর জায়গায় বসে x সমান 2 cos থিটা এবং y সমান কত 5 sin থিটা ঠিক আছে তাহলে এখন এখান থেকে cos থিটার ভ্যালুটা বের করে ফেলতে কত হবে x 2 sin θ এর ভ্যালু বের করার জন্য কত হবে y 5 সুতরাং আমরা বলতে পারি যে cos স্কয়ার θ + sin স্কয়ার θ সমান 1 তাহলে এখানে আসবে x স্কয়ার 4
দেখে চিনতে পারো না, এরকম আরো একটা দিক বলতো।